এই বাংলা তৈরি হয়েছে উৎকর্ষ বাংলার সেরা সেরা বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে টেকনিক্যাল স্টুডেন্টদের স্বাগত জানাই আজকে আমরা गवर्नमेंट কলেজ ও প্রাইভেট কলেজের প্লেসমেন্টের নাম নথিভুক্তকরণের বিষয়টি নিয়ে আলোচনা করব এবং উদাহরণ দেখে নেব কিভাবে কোম্পানি সিলেকশন করবেন এবং নিজের নাম কিভাবে পোর্টালে রেজিস্ট্রেশন করবে এই বিষয়টি নিয়েই আজকের ভিডিও আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্লেসমেন্ট রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত ইনফরমেশান পশ্চিমবঙ্গ সরকারের টেকনিক্যাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট একটি নিয়ম চালু করেছে সরকারি বা বেসরকারি প্লেসমেন্টগুলিতে অংশগ্রহণ করতে হলে অংশগ্রহণকারী স্টুডেন্টদের অবশ্যই ডাব্লুডাব্লু পিবিএসএসডি ডট জিওভি ডট ইন অর্থাৎ রাজ্য সরকারের উৎকর্ষ বাংলার পোর্টালে নাম নথিভুক্তকরণ করতে হবে এখন আমরা এখানে নেব উৎকর্ষ বাংলা পোর্টালে কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করবেন প্রথমত আমরা গুগলে গিয়ে টাইপ করব ডাব্লু 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 ডট এস ডি ডট জিওভি ডট ইন লিখে সার্চ করার পর উৎকর্ষ বাংলা সাইটের মেন পেজটি খুলে যাবে এরপর আমরা এখানে অনেকগুলি অপশান দেখতে পাচ্ছি তার মধ্য থেকে আমরা সবুজ রঙের এমপ্লয়ার বটনে ক্লিক করব এমপ্লয়ার বটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট পোর্টালের সাইটটি খুলে গেছে এমপ্লয়মেন্ট সাইডের পোর্টালটি খুলে গেছে এখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট হাইফেন জব সিকার্স বলে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা এই অপশানে নিচ দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর জব অর্থাৎ অ্যাপ্লাই ফর জব এই অপশানে আপনারা ক্লিক করুন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি কোম্পানির নামের লিস্ট এখানে খুলে গেছে যেমন এখানে অনেকগুলি কোম্পানি দেখাচ্ছে সেই সঙ্গে এখন দেখাচ্ছে কোম্পানির নেম পোস্ট নেম ভেনু অফ ইন্টারভিউ এবং ইন্টারভিউ ডেট স্যালারি জব লোকেশান এছাড়াও নাম্বার অফ ভ্যাকেন্সি এই সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা ডিটেলসটি সম্পূর্ণ এখানে দেখে নেওয়ার পর আপনারা নিজে সিদ্ধান্ত নেবেন যে কোন জায়গায় আপনারা অ্যাপ্লিকেশান করবেন ধরুন আপনাদের সুবিধার জন্য আমি এখানে জাস্ট এক্সট্রা এক্সাম্পেল হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি ধরুন আমি এখানে গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর দুর্গাপুরের জন্য আমি অ্যাপ্লিকেশান করব। তো আমি এখানে দুর্গাপুর জন্যে ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে সিরিয়াল নম্বর আট দেখুন সিরিয়াল নম্বর আটে আমি অ্যাপ্লিকেশান করতে চাই সেখানে গিয়ে আমি দেখে নিচ্ছি কোম্পানির নেম জয় বালাজি ইন্ডাস্ট্রি লিমিটেড ইন্টারভিউ ভেনু গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর পোস্ট নেম জুনিয়র টেকনিশিয়ান এবং ইন্টারভিউয়ের ডেট ছাব্বিশ পাঁচ দু হাজার তেইশ স্যালারি এখানে এগারো টাকা আমি এটির জন্য এই সিরিয়াল নাম্বার আটের জন্য আমি অ্যাপ্লিকেশান করতে চাই তো কি করতে হবে অ্যাপ্লিকেশান আপনি শেষ দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশান একটা অ্যাপ্লাই অ্যাপ্লাই অপশান আছে আপনি এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করুন অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখুন একটি প্লেসমেন্ট ড্রাইভের ডিটেলসের ফর্ম সম্পূর্ণভাবে খুলে গেছে সেখানে গিয়ে আপনি এখানে দেখুন প্লেসমেন্ট ডিটেলসের ফর্মে চাইছে ট্রেনি কোড এবং ডেট অফ বার্থ তো এখানে আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে ট্রেনি কোডটা কি আমাদের কাছে তো কোনো ট্রেনিকোড কোড নেই কিন্তু এটা একটু পরিষ্কার করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি টেনিকোড সম্পর্কে অর্থাৎ ট্রেনি হচ্ছে আপনারা যখন আইটিআই অ্যাডমিশান নিয়েছেন আইটিআই অ্যাডমিশান নেওয়ার পর আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন সেই নাম্বারটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেনি কোড অর্থাৎ এক্সাম্পল হিসাবে আমি বলে দিচ্ছি ধরুন যেমন ট্রেনি যে ধরনের হয় আট টু জিরো জিরো এইট ওয়ান নাইন জিরো টু ওয়ান ফাইভ অর্থাৎ এই টাইপের কোড এই টাইপের কোডটি ওখানে টাইপ করুন এবং ডেট অফ বার্থ দিয়ে আপনি অ্যাপ্লাই অপশানে ক্লিক করুন অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ডিটেলসটি এখানে সম্পূর্ণ শো করবে এখানে বেশ কিছু কলমে যেমন আপনার নাম কোড ডেট অফ বার্থ এবং আপনি কোন গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে বা কোন প্রাইভেট আইটিআই কলেজ থেকে পাস করেছেন তার সমস্ত ডিটেলস এখানে শো করছে এরপর বলে রাখি যে সব অপশানগুলি ফাঁকা আছে যেমন এখানে আপনার পার্সেন্টেজ অফ মার্কস পার্সেন্টেজ অফ মার্কস আপনাকে বসাতে হবে পাসিং এয়ার আধার নাম্বার ইমেল আইডি মোবাইল নাম্বার জেন্ডার ক্যাটাগরি এবং আপনি কি পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের বাইরে কোথায় কাজ করতে চান তার তথ্য এই সব তথ্যগুলি সঠিকভাবে দিয়ে আপনি ফর্মটি ভালোভাবে দেখে আপনার এখানে সবুজ রঙের কনফার্ম অপশান আছে সবুজ রঙের কনফার্ম অপশানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর আপনার কনফার্ম হয়ে গেলে আপনি পেজের প্রিন্ট আউট নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ভেনুতে চলে আসুন এই ইন্টারভিউ সম্পর্কে জয়বালাজির ইন্টারভিউ সম্পর্কে আপনাদের একটা কথা বলে রাখি যেসব স্টুডেন্টরা বা যেসব শ্রেণীরা জয়বালাজি ইন্ডাস্ট্রি লিমিটেডে ইন্টারভিউ দেওয়ার জন্য গুগলের একটি ফর্ম ফিল আপ করেছেন সেই সব প্রার্থীদের উদ্দেশ্যে বলি সেই সব প্রার্থীদেরও অবশ্যই এই পিবিএসএসডি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে ফর্মটি অবশ্যই ফিল আপ করতে হবে এই ফর্ম ফিল করা বাধ্যতামূলক আপনি যদি পিবিবিএস পিবি এস এস ডি এই ওয়েবসাইটে এই ফর্ম ফিল আপ যদি না করেন তাহলে আপনি ইন্টারভিউয়ের জন্য গ্রাহ্য হবেন না যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং টেকনিক্যাল চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন